আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবার সুস্থতা কামনা করি। এই মুহূর্তে সমগ্র বিশ্বের যে অবস্থা, তাতে এই সুস্থতা কামনা করা ছাড়া তো আর কিছু করার নেই। আর আমাদের এই ছোট্ট দেশে যদি এই করোনা ভাইরাসটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তাহলে আসলে যে কী হবে একমাত্র আল্লাহই ভালো জানে। আর সেই ছড়িয়ে পড়াটা ঠেকাতে আসলে অনেক পদক্ষেপ নেওয়া দরকার। তার মধ্যে একটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, জীবাণুমুক্ত করা সব কিছু, হাত জীবাণুমুক্ত রাখা। সেই সাথে যেহেতু আমরা সব কিছুই হাত দিয়ে কাজ করতে হয়, অনেক কিছু আমাদের প্রতিদিনের কাজের ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হয়, সেজন্য সেই সব জিনিসগুলো জীবাণুমুক্ত রাখাটাও জরুরি। তো আজকে আমার এই করোনা ভাইরাসের জন্য সতর্কতামূলক কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে, এই বাজার থেকে আমরা যেসব জিনিসপত্র কিনে আনি, সেগুলো আসলে কতটা জীবাণুমুক্ত সেটা কিন্তু বলা যায় না। আর সেজন্যই আমি যে বাজার থেকে জিনিসপত্র আনার পরে যে লিকুইড, যে ভিম ডিশওয়াশটা রয়েছে, ওটা এভাবে গুলিয়ে তার মধ্যে এই যে টমেটো, তারপরে লেবু, এগুলো দিলাম। এর আগে আদা পরিষ্কার করেছি এভাবে, তারপরে পেঁপে দিচ্ছি আর কি। যে জিনিসগুলো ধোয়া যায় যতটা সম্ভব সেগুলো এভাবে ধুয়ে নিচ্ছি। এভাবে কখনো করিনি, জানি না যে জিনিসগুলো পচে যাবে কি না, তারপরেও এটা করতে হচ্ছে, করতেছি সাবধানতা অবলম্বন করার জন্য। যেহেতু কিছু করার নেই, করতেই হবে, সাবধান ছাড়া এই রোগ থেকে বাঁচা তো সম্ভব নয়। আর নিয়মিত পাঁচক তো নামাজ অবশ্যই পড়া উচিত, তাতে করে আপনাদের 5 বার উজু করা হবে, হাত মুখ পা পরিষ্কার থাকবে। আর আল্লাহর রহমতের তো কোনো বিকল্পই নেই, আল্লাহ চাইলে অনেক কিছুই করতে পারেন। তিনি চাইলে এই ভাইরাসের আক্রমণ থেকে আমাদের রহমত করতে পারেন। তাই যার যার নিজের ধর্ম অনুযায়ী তো অবশ্যই আল্লাহকে বা সৃষ্টিকর্তাকে ডাকা উচিত যে তিনি আমাদের রহমত করুন। তো প্রথমে এই যে লিকুইডটা দিয়ে ধুয়ে, তারপরে এখন শুধুমাত্র পানি দিয়ে আবার এই সাবানগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো যে জিনিসগুলো ধোয়া যায় উপর থেকে, তো সেগুলো এভাবে ধুয়ে রাখা উচিত বলে আমার মনে হয়। আর যেসব জিনিস একেবারে এভাবে করা যায় না, সেগুলো অবশ্যই হাতে গ্লাভস পরে বা ভালো করে ধুয়ে তারপরে ব্যবহার করা উচিত। কারণ এই মুহূর্তে এটা আসলে খুবই জরুরি। আর যে যতটুকু সম্ভব পারেন বাসায় অবস্থান করেন, যতটা বাইরে না বের হয়ে পারা যায় বের হবেন না। আর সবাই সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ কারো না কারো দোয়া কবুল করে হলেও যেন আমাদের এই ভাইরাসের আক্রমণ থেকে রেহাই দেন। আর যারা অসুস্থ হয়ে এখন চিকিৎসাধীন আছেন, তারা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে, সেই দোয়া করি সব সময়। বাজার থেকে কিছু আনলে আসলে কেমন একটা ভয় লাগে যে কিছু আছে কি না বা কোনো সমস্যা হবে কি না। বাহির থেকে এসেই আগে কাপড় চোপড় সব খুলে চেঞ্জ করে হাত মুখ ভালোভাবে ধুয়ে তারপরে কোথাও বসা বা কোনো কাজ করা, এগুলো তো মেনটেন করা উচিতই। তার সাথে এই যে যেটা করতেছি এটাও আসলে করা উচিত, কারণ সাবধানতার কোনো বিকল্প নেই। আর বিভিন্ন গণমাধ্যমে বলছে যে
লেবু খাওয়ার জন্য গরম পানি ইত্যাদি বিভিন্ন কিছু বলতেছে। তো জানি না এগুলো ঠিক কতটা কার্যকরী, কিন্তু তারপরও ভিটামিন সি যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তাই লেবুটা খাওয়ার চেষ্টা করতেছি, সাথে গরম পানি, যাতে গলার, মানে যেহেতু প্রচুর পানি ঘাটাঘাটি করতে হচ্ছে, তাই গরম পানিটা খেলে গলাটা যদি কারো বসে যায় বা কিছু, এটা একটু হলেও তো উপকার হয়। আর দুঃসময় যে যেটা বলে, যদি সেটা ক্ষতি না হয় তাহলে সেটা আসলে মানা তো কোনো সমস্যা না। কেউ বলছে গরম পানি, কেউ বলছে লেবু খেতে, কেউ বলছে গরম পানির সাথে লবণ দিয়ে খেতে, তো এগুলো কোনোটাই তো আসলে ক্ষতিকর না। তাই এটা করোনা ঠেকাবে কি না জানি না, এটা আপনার শরীরের জন্য কাজে তো লাগবে। এই যে এগুলো ধোয়ার পরে এখন এগুলো মুছে নিচ্ছি, ভালো করে মুছে নিচ্ছি, এই যে পেঁপের বোটাটা ভালো করে মুছে নিয়েছি, কারণ ওখান থেকে তো যদি পচন ধরে তো ওখান থেকেই তো ধরতে পারে পানি লেগে, এই জন্য ওখানটা ভালো করে মুছে নিলাম, বাকিগুলো আস্তে আস্তে করে মুছে নিয়েছি। আর যে যেখানে যে অবস্থানেই আছেন, যার যার অবস্থান থেকে সবাই সবাইকে সচেতন করার চেষ্টা করেন, নিজে তো অবশ্যই থাকবেন। আর আমাদের ইসলাম ধর্মে যে সকল দোয়া আছে, আমল আছে, যেগুলো করলে বিভিন্ন রোগ বালাই থেকে, বালা মুসিবত থেকে রেহাই পাওয়া যায়, সেগুলো সবাই যথেষ্ট পরিমাণে যার যতটুকু সম্ভব আমল করার চেষ্টা করবেন। কারণ করোনার জন্য নির্দিষ্ট তো কোনো আমল আছে কি না আমি জানি না, কিন্তু যে কোনো ধরনের বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য তো অনেক ধরনের দোয়া দুরুদ আছে, তো সেগুলো সবাই পড়বেন, অন্যকেও পড়ার জন্য উৎসাহিত করবেন, আল্লাহ যেন আমাদের রহমত দেয়। এই জিনিসগুলো আনার পরে সেভাবে প্যাকেট সহ রেখে দিয়েছিলাম, তারপরে একেবারে এই যে ধোয়ার জন্য বেছে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কোথাও যেহেতু হ্যান্ড স্যানিটাইজার, তারপরে হেক্সিসল, স্যাবলন, এগুলো পাওয়া খুবই কঠিন, তারপরেও চেষ্টা করবেন এগুলো সংগ্রহ করার, যে যেটা পান পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য। আর এই যে টিস্যুটা যে ময়লার বালতিতে ফেলে দিয়েছি, এবারে আদা এটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ যেহেতু এটা পানিতে পানি লাগলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটা ভালো করে মুছে নিচ্ছি, যদিও জানি না আদৌ ভালো থাকবে কি না, কারণ এভাবে কখনো করিনি, তারপরেও করলাম আজকে, যে যা হয় দেখা যাবে। ভালো করে এটা মুছে নিচ্ছি, এবারে যে আলুগুলো দিয়ে দিচ্ছি ধোয়ার জন্য, তো আলু এভাবে কখনো আমি ধুয়ে রাখিনি, আজকে প্রথমবার ধুয়ে রাখার চেষ্টা করতেছি। আগের মতোই সেমভাবে প্রথমে সাবান পানি দিয়ে এটা ধুয়ে, তারপরে ভালো করে নর্মাল পানি দিয়ে ধুয়ে, তারপরে এভাবে এগুলো মুছে নিচ্ছি, খুব ভালো করে, খুব ভালো করে মুছে নিচ্ছি, কারণ যাতে এগুলো নষ্ট না হয়। আর এই যে দেখছেন ফ্যান চলতেছে, তো মুছার পরে এগুলো ফ্যানের নিচে রেখে দিয়েছি, যাতে করে শুকিয়ে যায়, যদি অল্প কিছু পানিও থাকে তাহলে শুকিয়ে যায়। আর এই যে ফ্রিজের ডালাটা জিনিসপত্র রাখার জন্য, এখানে একটু ময়লা হয়েছিল, তো সেটাও একটা কাপড় সাবান পানিতে দিয়ে সেটা থেকে মুছে নিচ্ছি। আর তখন মুছে রাখা টমেটো আর লেবুগুলো রেখে দিচ্ছি, আর পেঁপেও রেখে দিচ্ছি ফ্রিজে, যেহেতু ধুয়েছি। আর কিছু সবজি এনে রেখে দিয়েছি, যাতে রেগুলার বাজারে যেতে না হয়, ফ্রিজেই রাখছি, যাতে করে ভালো থাকে। আর আদাটাও ফ্রিজে রেখে দিলাম, কারণ বাইরে থাকলে গরমে নষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, তাই আদাও ফ্রিজে রেখে দিচ্ছি। আর বেগুন ছিল, সেই বেগুনও এভাবে সেম প্রসেসে ধুয়ে নিয়ে তারপরে মুছে সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি।
তো এই ছিল আজকের আয়োজন। তো আপনারা এভাবে কাজটা করবেন যাতে করে জীবাণুমুক্ত হওয়া যায়, থাকা যায়। তো আজ এখানেই শেষ করছি, সবাই অনেক ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য, আর আমিও আপনাদের সবার জন্য সবসময় দোয়া করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।